উপরে বসে আছে আচ্ছা বাইকটা চিলের দাপরে নিতে এখানে এসে আচ্ছা আমি ফার্স্ট টাইম পাখি ডিম দেখলাম এই পাখিটা এই পাখিটা কিন্তু অনেক সুন্দর জি দর্শক তো এতক্ষণ আপনাদেরকে দেখালাম আমার বন্ধু উড়ানোর যে কৌশলগুলো আছে তো এখন আপনাকে আমি একটা জিনিস দেখাবো আমার বন্ধুর একটা শখ আছে শখটা হলো পাখির শখ হ্যাঁ আমি যদিও পাখি পালি না পাখি সম্পর্কে আমার ধারণা নেই এটা আর একটা সেক্টর ভাই আমার বন্ধুর বন্ধু পালে এটা তো আপনাদেরকে এখন দেখাবো আমাকে আমাদের বন্ধুর কাছে অনেক ভালো ভালো পাখি আছে আসলে আমাদের সাথে দেখা কারণে ডিম বাচ্চা করতে কষ্ট হচ্ছে দর্শক আপনারা যদি চান যে পাখি নরমালি কিভাবে বুঝতে হয় এমন একটা এপিসোড আমরা করি তাহলে আমাদেরকে কমেন্টস করুন অবশ্যই আচ্ছা আমরা এবার কিছু বাজিগার আছে কিছু বাজিগার বাজিগার দেখি বাজিগারটা এই বাজিগার গুলা সাথে লাভবার্ড আছে ভায়োলেট পালো কিছু লাভবার্ড একটা পেয়ার আছে ভায়োলেট পাল একটা পাল মনে দেখছিলাম এই পাখিটা এই পাখিটা কিন্তু অনেক সুন্দর জি বাকি সম্পর্কে ধারণা কম আর এক জোড়া অফার লাইন আছে রোজির সাথে পেয়ার করা এই অফার লাইন ওটা ডিমে আছে আচ্ছা আচ্ছা দর্শক আপনারা দেখতে পারতেছেন আমার বন্ধুর কাছে মোটামুটি ভালোই পাখি আছে তো বন্ধু তোমার পাখি নিয়ে ভবিষ্যতে পরিকল্পনা কি বলো তো পাখি আসলে ভালো একটা দিক কারণ পাখি পটি কম করে পরিষ্কার করতে কষ্ট কম হয় আচ্ছা ঠিক আছে খাবার একটু বেশি খায় আচ্ছা খাবার একটু ছড়া ছিটায় খায় কিন্তু পাত্র দিতে পারলে সুন্দর মতো খাবারের ও খাবারটা ছড়াবে না আমি যদি জিজ্ঞেস করি যে এই কৌতল গুলোর ভিতরে সবচেয়ে পছন্দ কৌতল কোনটা এই যে জোড়াটা একটু ভালো মতো দেখ জোড়াটা এই জোড়াটা সবচেয়ে বেশি পছন্দ হ্যাঁ বাচ্চা কাচ্চা ভালো রেজাল্ট বাপের বার আছে কাজ করা বহুত মোটামুটি অ্যাঙ্গেলে এমনি এক জোড়া বাচ্চা করলাম আর কি দেখি উড়ে কেমন আমি অনেকদিন ধরে ডিম চেক করুন চেক করুন ভাবতেছিলাম ডিম ফুটে নেই আমি ফার্স্ট টাইম পাখি ডিম দেখলাম ঠিক আছে ভালো আলহামদুলিল্লাহ ভালো
এই ঘরটা কি তার মানে মূলত মানে সব ব্রিডিং এর জন্য ব্রিডিং এর জন্য আর একটু ডেভেলপ করুন এই ঘরটা মূলত ব্রিডিং কেস হিসেবে আমার বন্ধুরা এটা ভিতরে কেসটা পাখি বানায় ফেলবো আর এদিকে ইনশাআল্লাহ কবুতরের সেটআপ কবুতরের আর এই সেটআপ উড়ানো ইনশাআল্লাহ দর্শক আমার বন্ধুর লোকেশনটা আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু তোমার লোকেশনটা বন্ধু দয়াগঞ্জ মোড় মানে আমার বাসার থেকে একদম পাশে দয়াগঞ্জ মোড়ে একসাথে খুব ঘোরাফেরা হয়েছে আড্ডা হয়েছে অনেক আমার বন্ধুর আমার ফ্রেন্ডের ফেসবুক পেজ হ্যাঁ মোহাম্মদ আকিফ এটা হলো আমার ফেসবুক আইডি আর একটা পেজ আছে মোটো ব্লগিং করি টুকটাক আপনার ভাই আর কি জাস্ট করে দ্য ইলিগেন্ট রাইডার্স এর ভিতরে চাইলে লাইক দিয়ে দিতে পারেন আপনারা ঠিক আছে দর্শক এই ছিল আজকের ভিডিও আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা ধন্যবাদ আসসালামু আলাইকুম